হ্যাঁ ভাই, ভাই এটা হচ্ছে ওই যে মামলাতে ওরা বলছে যে তুমি 10 লাখ টাকা যৌতুক দাবি করছিলা ওই কয়েকদিন আগে, তুমি আচ্ছা যৌতুকের টাকাটা না দেওয়ার কারণে, না দিতে পারার কারণেই, এবং আর তুমি অনেকদিন যাবত টর্চার করতেছিলা যে সে নিজ থেকে যেন ডিভোর্স দিয়ে চলে যায়। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে তার অভিযোগ, এবং তুমি তোমার পরিবারের সদস্যরা, তোমার মা তাকে রেগুলার মারধর করা হইতো, টর্চার করা হইতো। আরে আল্লাহ, কি বলবো ভাই, কি বলবো, এখানে মানে মিথ্যা যত পরিমাণ বলা যায় ঠিক ওই পরিমাণেই বলতেছে, তার থেকে বেশিও বলতেছে, ঠিক আছে। এখন এর বাইরে কি বলবো, ঠিক আছে, এখন তার কাছে 10 লাখ টাকা যৌতুক চাইছি আমি, এখন মানে সেটা আমার মাথায় কাজ করতেছে না যে আমার টাকার মানে আল্লাহর রহমতে এত অভাব হয়ে গেছে যে আমি তার কাছে 10 লাখ টাকা যৌতুক নিয়ে আমার চলতে শিখতে হবে। এটা আমি কোন ধরনের যৌতুক সে দাবি করতেছে যে 10 লাখ টাকা আমি যৌতুক দিয়ে, আমি জানি না ভাই, ঠিক আছে। আর মার ধরের কথা হইতেছে যে মায়ের ধরতে মানে এখন তো এটা একটা মানে রুলস হয়ে গেছে যে ক্রিকেটাররা কিছু করা মানে তাদের এগেনস্টে এগুলা বলা, এটা একদম মানে পায়া বসছে আর কি, করি না করি সবকিছু মানে তাদের ইচ্ছা মতো যা বলবে তাই এখন মানে সত্যি হয়ে যায় মানুষের কাছে। কথা হয়েছে যে ভাই আরে মার ধর করলে তো তার কাছে তার মানে গায়ে স্পট থাকতো, তার এখন সবাই প্রমাণে বিশ্বাস করে ভাই, ঠিক আছে। এখন আমি যারা মাঠ বললে অবশ্যই তার কাছে প্রমাণ আছে, মেডিকেল সার্টিফিকেট আছে বা তার গায়ে স্পট আছে, তো কি হচ্ছে এগুলো? আচ্ছা আল্লাহ, সেটা আপনি ভালো বলতে পারবেন, ভালো লিখতে পারবেন না, আমি হয়তো আপনি আমার দেশ মানুষ আপনার আমি মানে আমার এত করে বুঝাইলাম আর কি, আপনি আপনার ভাষা দিয়ে বুঝে নেন বা আপনি আপনার ভাষা দিয়ে লেখেন। তার মানে তোমার যে ডিভোর্স, ডিভোর্সের কাগজটা কতদিন আগে পাঠাইছো? ডিভোর্স লেটার, ডিভোর্সের কাগজ পাঠাইছি আমি 16 আগস্ট, 15 আগস্ট তো আপনার ছুটির দিন, আমি 16 আগস্ট পাঠাইছি আর কি, 15 আগস্ট সবকিছু বন্ধ ছিল, 16 আগস্ট পাঠাইছি। আচ্ছা, আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে মানে বনি বনা হইতেছিল না, এটাই মূল কারণ, এবং তোমার ফ্যামিলির সাথে? হ্যাঁ, আমার সাথে এবং আমার আমার সাথে, তারপরে সে আমার ফ্যামিলির সাথে থাকতে পারবে না, এটা হচ্ছে তার মূল কারণ। আচ্ছা, মানে সে কি চায়, তার বক্তব্য কি? তার বক্তব্য যে সে আমার নিয়ে আলাদা থাকবে, সে আমার ফ্যামিলির সাথে থাকবে না। আচ্ছা, এটা তো তোমার দ্বারা সম্ভব না। এটা আমার দ্বারা সম্ভব না ভাই, ফ্যামিলি ছাড়া আমার অন্তত মারে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা, পরে লাস্ট কি কারণ, কোন কারণে ডিসিশনটা নিলা যে একেবারে ডিভোর্স পাঠাইতে হবে? এইগুলা ধরেন আপনার কি বলে যে ঠিক আছে থাকবে না বা থাকবে আমার সাথে, ফ্যামিলির সাথে থাকবে না, তো এইগুলো তো অনেক কথা হইতে থাকে, সলভ হইতে থাকে, ঠিক না? তো এইগুলো কথা যখন প্রতিনিয়ত হয়ে থাকে, এক কথায় আমি ধরেন বাসায় থাকি না, কারণ আমার আম্মার সাথে যখন সে আমার আপন খালা তো বলে যখন সবাই বলতেছে, তো আমার মা তার খালা খালা বলে তার মা বলে একই তো কথা, তার সাথে সে তর্কাতর্কিতে যাবে বা তার একটা কিছু বলা যাবে না, এটা তো হইতে পারে না। সে মুরব্বী মানুষ সাথে একটা কথা বলছে, সে সেই কথার রিয়াকশন মানে খুব খারাপ ভাবে দিছে, এবং আমি অনেক পরে যেটা শুনছি যে সে আমার মায়ের গায়েও হাত দিছে, যেটা আমার মা মানে চায় নাই যে সেটা বললে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার নাই, এখন তার বাধ্য হয়ে সেটা বলতে হয়েছে, ঠিক আছে। তো এরপরে তো আমার একটা মানুষ তো আর এটা সহ্য করে থাকতে পারে যে একটা তার ওয়াইফ তার মার গায়ে হাত দিছে, তো এইগুলো সবকিছু চিন্তা করে আমার মনে হইতেছিল না যে না ঠিক আছে, যেটা হইতেছে না বলি না, আর এর মধ্যে এত কিছু আমার মনে হয় যে এই জায়গার থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া ভালো, তারপরে আমি এই ডিসিশন। তার মানে এই ডিভোর্স লেটার পাওয়ার পরেই সেই অভিযোগ গুলো করতেছে? হ্যাঁ, সে ডিভোর্স অবশ্যই ডিভোর্স লেটার পাওয়ার অভিযোগ করতেছে, কারণ আজকে আমি 16 তারিখ ডিভোর্স দিছি, তার সে আজকে আজকে সব কেস টেস্ট করছে। আচ্ছা, আর ওই যে বাচ্চা নষ্ট করার বিষয়, এটাও তো এটা মানে ব্লেম দেওয়া, এটা তো পুরোপুরি ফেক নিউজ ভাই, মানে আমি তো ছিলামই না দেশে, আমি বাচ্চা নষ্ট করছি দেশে কেমনে সম্ভব, আমার কাছে প্রমাণও তো। আচ্ছা, তো ডাক্তার কি বলছে এই বিষয়ে? ডাক্তার তার কাছে তো ডাক্তারের রিপোর্ট আছে, ডাক্তার তারে বলছে যে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সে এই অবস্থা আর কি। আচ্ছা, মানে তোমাদের প্রেশার তো এটা প্রশ্নই আসে না? আমরা প্রেশার দিও কেন ভাই, মানে এটা একটা মানুষ আপনি চাইবেন আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যাক, এটা মানে এগুলা কথা মানে মিথ্যা, তার মানে যত পরিমাণ করার সবই তো আল্লাহ দেখতেছে ভাই, এটা আমার আসলে বলার কিছু নাই, আমি এর মিথ্যা বলার কিছু নাই, যা সত্যি তাই বললাম, এখন তাকে আল্লাহ ইচ্ছা আল্লাহ জানি কি হবে। এখন তুমি এটা ফেস তো, যেহেতু মামলা হয়েছে আইনি ভাবে ফেস করবা,
হ্যাঁ, আইনি ভাবে বলতে আর কি, আমি তো শোনেন, আমি তো কোনো ঝামেলা চাই না, আমি মুক্তি চাই ভাই, ঠিক আছে, যার ফলে তাদের ডিমান্ড অনুযায়ী আমি মিউচুয়ালি ডিভোর্সে যেতে চাইছি, তারা যায় নাই, ঠিক আছে, এইভাবে তারা আমার নামে কেস করছে, আমি সেটা নিয়েও এখন পর্যন্ত নিউট্রাল আছি, ঠিক আছে, কারণ এখন তারা মিথ্যা ছড়াইতেছে, এই সেই এটা সেটা যা ইচ্ছে তাই করতেছে, ঠিক আছে, তো আমি তো আর ঝামেলা যেতে চাই না, আমি চাই শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই, আমার কথা হচ্ছে এটা। ওকে ভাই, থ্যাংক ইউ, ওকে।